মেরি ক্রিসমাস। হোটেল রুমের মধ্যেই ক্রিসমাস সেলিব্রেশন করছি, হাতের কাছে যা পেয়েছি সেই নিয়ে আজকে আমাদের সেলিব্রেশন। তো বলো, শুরু করো তোলা। প্রথমে কেক দিয়ে আর সেলিব্রেশন করবো। ছোট একটা কেক নিয়ে এসছে, চকলেট কেক, সেটা দিয়ে আমরা আজকে ক্রিসমাস সেলিব্রেশন করবো। একটু তিতলি কাটবে, কাট, হাতেই কাট, কাটবে, এটাই খোল। আচ্ছা দাঁড়াবে না, তো হোটেল থেকে প্লেট চাইলে ভালো হতো, আমাদের হাতে একদম টাইম নেই, আমরা এক্ষুনি বেরোবো, প্লেট চাইলে সময় নেই। তো ভিডিওটা যখন আপলোড হবে, আমি একটা কথা বলে দিই মাঝখানে, ভিডিও যখন আপলোড হবে তখন ক্রিসমাস সেলিব্রেশন অলরেডি হয়ে গেছে। কারণ কি, আমি এখন দিল্লিতে রয়েছি, আমাদের প্রচুর জায়গায় যেতে হচ্ছে, প্রচুর রেস্টুরেন্ট ভিজিট করতে হচ্ছে, তো সময় নেই, ভিডিও আপলোড করার সময় নেই, এডিট করার সময় নেই, আপলোড হতে হতে ক্রিসমাস সেলিব্রেশন হয়ে যাবে। ছোট্ট একটা কেক, কেকটা ম্যাটার করে না, সেলিব্রেশনটাই ম্যাটার করে, যেহেতু আমরা সবাই একসঙ্গে আছি। হ্যাঁ, বিছানা পড়বে, আস্তে 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 আস্তে, প্লাস্টিকটা রাখো সামনে। বাবাইকে দে, শান্তা দাদু অনেক গিফট দিক তোকে, শান্তা দাদু অনেক অনেক তোকে গিফট দিক, ভালো ভালো গিফট, মাথাটা ঠান্ডা করুক, পড়াশোনায় প্রচুর মাথা দিক, যাতে নাম্বারটা ভালো ওঠে, যাতে একজন মানুষের মধ্যে মানুষ হতে পারিস, সেটাই তোকে বুদ্ধিটা দিক শান্তা। তুমি বলো কিছু, একদম এই নতুন করে কিছু বলার নেই, এটাই আমিও চাই। এই বাকি কেকটা আমার দুই বাবাদের জন্য প্যাকিং হয়ে চলে যাবে, সামনে ওনার কাকিনারা চলে যাচ্ছে প্যাকিং হয়ে। আমরা যখন দিল্লিতে গেছিলাম তখন আমাদের একজন ভিউয়ার্স দিদি, কোয়েল দিদি, তো উনি, হ্যাঁ আমাদের একজন ফলোয়ার্স দিদি কোয়েল দিদি, তো উনি আমাদের ইনভাইট করেছিলেন ওনার বাড়িতে, তার সঙ্গে উনি একটু গিফট দিয়েছেন, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এত ভালো লেগেছে ওনার ভালোবাসা দেখে। প্রচুর ছিলেন মধ্যে কি কি ছিল দেখা একটু, একটা নেকলেস, একটা একটা ব্যাঙ্গেল, আর আপনার সঙ্গে দিল্লিতে আমাদের খুব ভালো মুহূর্ত কেটেছে, তো আমরা আশা করবো যে আবার নেক্সট টাইম আবার আপনার সঙ্গে একটা গেট টুগেদার করবো, একটা ভালো মুহূর্ত আমরা কাটাবো, সেটা আপনার বাড়িতে হতে পারে, আমাদের বাড়িতেও হতে পারে। আজকে ছোট্ট করে ক্রিসমাস সেলিব্রেশন হলো হোটেল রুমে বসে, বাট কোনো জাঁকজমক কিছু হয়নি, একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম, কেকটা উপলক্ষ মাত্র, সেলিব্রেশনের সবচেয়ে বড় কথা। তো মেরি ক্রিসমাসে একটা কথাই বলবো, যে স্যান্টা, আমাদের স্যান্টা দাদু সবার উইশেস, সবার ইচ্ছা পূর্ণ করুক, কারোর পড়াশোনায় ভালো হওয়ার, কারোর প্রচুর গিফট হওয়ার, কোনো অসুবিধা রয়েছে তাদের সমস্ত অসুবিধা দূরে চলে যাক, ভালো সময়, ভালো সুন্দর সময় আসুক, ভালো ভালো জিনিসপত্র পাক লাইফে। এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য আমরা এটা চাই, সবার জন্য এটা চাই। তো কেমন লাগলো ছোট্ট সেলিব্রেশন আপনার সঙ্গে শেয়ার করলাম, আবার নতুন কোনো জায়গা, নতুন কোনো টপিক নিয়ে, বাট নতুন কোনো খাবার নিয়ে আমরা আবার হাজির হবো, মানে আমরা থাকবো, খাবার থাকবে না, এটা হতেই পারে না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা টাটা, মেরি ক্রিসমাস টু অল।